আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ওই বাড়িতে যাওয়ার জন্য আজকে অনেকদিন ধরেই দেখতেছেন মাল সামানা গুছাইতেছে, একটার পর একটা কাজ করতেছে। তো এই যে সবাই মোটামুটি সবাই ব্যস্ত আছে কাজ কাম নিয়ে, তো আমি এখনও মানে পুরোপুরি সুস্থ হয়ে উঠি নাই, এখনও অসুস্থ। আজকে মাল সামানা পুরাটাই নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মম চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এই তো আম্মু একটু অসুস্থ, এজন্য আমি কয়েকদিন ধরে ব্লগ করছি। আম্মুর ভয়েসটা কম শুনতে পাইতেছেন সবাই। এই দেখেন আমাদের ঘরের পরিস্থিতি কি হয়ে গেছে, আমরা আজকেই ব্যাক করছি আমাদের ওই নিউ ফ্ল্যাটে। এ দেখেন ফ্রিজ, এগুলো সব ঠিক করা হয়েছে, এখন ভ্যান আসবে, ভ্যানে সবগুলো তুলে। এ দেখেন ঘরে আমার রুমের পরিস্থিতি দেখেন, আহা, এই রুমটা ছেড়ে আবার চলে যাচ্ছি। এই দেখেন পরিস্থিতি কি হয়ে গেছে, যে সব আমাদের যা যা ছিল, এই যে এগুলা যে দেখতেছেন এগুলো সব খালি, একদম পুরাই যে খালি, সব খালি, এটাও খালি, এটা থেকে সবকিছু বের করা হয়ে গেছে। এই তো তাবিয়ার জন্য এই খেলনাগুলো গুছাইছে, এগুলো তাবিয়ার জন্য নিব, আর এগুলো আর রিজেক্ট করা হয়েছে, এগুলো আর নেওয়া হবে না। এই তো আবার ক্যামেরাটা পরে আবার অন করব। এই তো এখানে দেখেন মামা কি করছে, মামা এটার নাম কি যেন, মই মই, হ্যাঁ মই বলে চঙ্গ বলে। তুমি আসোনি, আসোনি, তোমাকে দেখাবো না, তুমি অসুস্থ। কি করবে, এটা দিয়ে ফ্যান খুলবা? ও আচ্ছা, যেগুলোতে অনেক বাতাস ওই দুইটা খালি, এই রুমের এই দুইটা খুললেই হবে। আসেন, ওই ওকে বুঝছে যে এমনি ধরেন ক্যামেরা, ঠিক আছে। এই যে ড্রয়ার খুলতেছে, এই ড্রয়ারের ভিতরে দেখেন আমার ল্যাপটপের ব্যাগ আছে, যা যা কাগজপত্র আছে, আমার ইম্পর্টেন্ট জিনিসগুলো সব এইখানে রাখছি, আর এটা কিন্তু ফুল একদম খালি। এখন এই ব্যাগ দুইটাই লাস্ট আছে, দুইটা বের করে নিই। এটা আমার স্কুল ব্যাগ, আর এটা হলো ল্যাপটপ ব্যাগ। মামা পড়লো 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 ফ্রি, এই কি এটা, সরি পাকা না, পাকা প্লিজ সাধে দেখেন পরে না, যাতে না থাক না কস করতে তো স্যার কে আমরা গাড়ি গাড়ি তো আর গাড়ি যাইতেছে না, এ তো গিরা ফ্রি ইশা। হুম, আর মাল সামান কই, এই যে এখানে যা স্যার, এই যে করে না, এদিকে না এই দেখতেছেন ঘরের পরিস্থিতি কি, দেখেন আমাদের রুম আর রুম মনে হচ্ছে না। মামা তুমি কই আকাশে, ওই জায়গায় দুই মিস হলো পিয়ানো বাজাইতেছে, উমা হারমোনিয়াম, সরি হারমোনিয়াম বাজাইতেছে, আর সবার পরিস্থিতি এই যে। টান কি করতেছো, খেলতেছো? ভাইয়া তুমি কি করতেছো?
দেখেন বাঁধারে সিস্টেম আছে তাই না এখন কিন্তু এই রুমে কিছুই নাই আমাদের নেওয়ার মতো এই রুমে খালি এই যে ফ্রিজের জিনিসগুলা এই যে ফ্রিজের গুলো বের করে রাখছি এগুলা নিলেই হবে আর এখানে কিছু বক্স আছে যেগুলো এই যে প্রয়োজন খাবার আছে এগুলোর ভিতরে এগুলা নিতে হবে যে তান এখানে টুকটাক অনেক কিছু আছে এগুলো এগুলো নেব না এদিকে এগুলো নেব আর এই যে এদিকে ফ্রিজ বের করে নিয়ে নিতেছে আর এই যে এখানে ফ্রিজের সব জিনিসপত্র বের করে রাখছি ও মা এমন হলো কেন ক্যামেরা ওরে 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 তাবিয়া আমরা তো এই যে চলে যাচ্ছি আমরা তো নিউ ফ্ল্যাটে যাচ্ছি এই যে আপি আপি চলে যাচ্ছি আমরা তো চলে যাচ্ছি উমা 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 কি খাচ্ছ পচা জামা খায় পচা দেখছো পচা দেখেন হারমোনিয়ামের এটা ভাঙে ফেলছে আহা কি অবস্থা এই যে এটা ভাঙে ফেলছে এটা লাগাইতে হবে এমনি সম্পূর্ণ পুরা ঠিক আছে চালানো যায় এই যে এটা কি নিতেছেন জুতারি নিয়ে যান জুতার শুভ কথাটা হাসি কিন্তু পানি জুতার শুভ এই তো নিয়ে যাচ্ছে জুতার শুভ আমি কিন্তু বলিনি তোমরা হাসবা না কিন্তু এই নানা বলছে জুতার শুভ এগুলো সবই যাবে আস্তে আস্তে নিয়ে আন্টি একটু দেখেন যে এটার ভিতরে ওভেন এই আস্তে এগুলো মনে হয় কাছের জিনিস আছে এটার ভিতরে আস্তে এই তো এখন এই যে মেশিন নিয়ে এটার আগে উপরের পার্ট নিতে হবে তারপর নিচের পার্ট নিতে হবে যে একটা সুই না এটা নিব না 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 এটা নিব না মানে দেশে হ্যাঁ হ্যাঁ এটার কি সয় নিবে না না এটা সয় নিবেন এইভাবে সয় কাত করে নিবে রাখেন রেখে দেন কাচের কিছু পড়ছে পড়লে তো ভাঙে গেছে
দেখছেন কি অবস্থা হয় যখন ঘর গোছাইতে যাই বা ঘর চেঞ্জ করতে গেলে কত কত পরিস্থিতি হয়ে আছে কিভাবে পড়ে গেল আর কত কিছু যে পড়ছিল আপনারা দেখলে হাসতেন দেখেন ওষুধের বক্স এর মেডিসিন বক্স কোনটা আবার এগুলো তো সবই প্রয়োজনই দেখেন পুরান ঢাকার ব্লগ মিমের ছবি কুট্টিবালা ছবি এই দেখেন আমার ছোট খালামনির ছবি কত শুকনা ছিল আর কত কিউট ছিল আঙ্কেল কই আঙ্কেল কই আঙ্কেল এই যে মিমান্তের ছবি নিয়ে যাও এটা মিমান্তির ছোটবেলার ছবি স্কুল লাইফের কি বল আঙ্কেল খটখটি আর একটা শাড়ি পরা আছে ওটা কই জানি ওটা ব্যাগে ভিতরে শাড়ি পরা ওটা পাশে নিয়ে গেছো ওটা নিয়ে গেছো আর কালকে একটা পাইছে এই দেখেন এখানে কি পরিস্থিতি এই যে মামা এই পাখা খুলতেছে ফ্যানের পাখা খুলে দিতেছে বাকিটা পাই ধরলান রশিদে কি করব ভাই এটা কিছু দেওয়া ইট ছিড়ানো এই যে তা বিয়ার জামা কাপড় দিয়ে নিলি না তাই তো করতে হবে ওই তো তোমরা যেদিন মাল নিবে ওদিন ছাবি না নিয়ে যাবো কালকে না তো পরশু দিন কাইসা নিয়ে যাবো না ও কালকে না তো পরশু দিন আইসা নিয়ে যাবো না দেখেন তোমার ভাস্কর ভাস্কর একটা একটা করে সুন্দর করে খেয়ে দেখেন একটা উপরে একটা একটা উপরে এটা 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 ওখানে দিয়ে দেন এটাও দিয়ে দেন ওখানে আয়োজন দিয়ে দিল আয়োজন চলতেছে নিমু জিরুমি তো অন্য কিছু নেই বাইন্দা নেই করি না ওটা নাও এটা ধরো ঘরটা ওই ধরনের আরেকটু ই আছে আর কিছু না বাবু নিব ওই সে আর টাইট করে লাগবো না থাক
ওই বাড়িতে গিয়ে আর কাজ করতে করতে রাত হয়ে যাবে বুঝছেন এই ঘরগুলো হাতে করে নেব আমরা মানুষ তখন একের জন্য হাতে দেখি তো একটু এটার ভিতর কি একটু দেখেন তো বালিশ 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 ঠিক আছে বালিশ নিয়ে যান নিয়ে যান এটার ভিতর বালিশ কালকের মতন গেরা দিছেন এই করেন তাহলে খুইলা টাইট করে আপনার মতো করে বাইধা নেন এদিকে গিয়েছে পাখা ধুয়ে নিছে পরিষ্কার করে নিছে পাখা আবার ওই বাসায় যাই যাতে না ধুইতে হয় তাই না গুড জুতার সুরে জুতা আমি বলি নাই ওই কানেক্টর না আছে নি জুতা কানে জুতা কইস জুতার শু বক্স এ কি টেম্পার গেছে নাকি সে আমার সেম কথা বলতেছে মানে বুঝতেছে না যে জিনিসটা নিয়ে আমরা কি করব অভিন বানতেছেন ও আচ্ছা খুলে তো ভাঙা যাবে হ্যাঁ ঠিক আছে ওই বালিশ বিছানার চাদরটা দিয়ে দে এই যে নিতেছে হ্যাঁ ওইটা প্যাক করে ফেলেন ওই যে ওই রুমে না একটা এই যে দিক দিয়ে এটার ভিতর হলো বালিশ বলছি তো বালিশ আর এই যে খেলনা দেন আরো কিছু কাপড় চোপড় নিয়ে যেতেছে আন্টি এই যে রুমে না ও যে ইটা আছে ওই নিচেরটা শহর নিবেন হ্যাঁ হ্যাঁ নিচের এই খালি যেটা ওই নিচের ওটা না লাগবে হ্যাঁ 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 এটা না এই যে এটা 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 শুধু এটা ইয়া সহকারে মেটটা সহকারে হ্যাঁ ওই কাঁথাটা ব্যাগের ভিতর ভরা হয়নি এই যে এগুলা নিয়ে যেতে যেতে দেখছেন এগুলো এমনি নিয়ে যেতে চাইছিল ওরা কি দুষ্টু এগুলো এমনি নিলে কই রাখবো মাথায় এটা কি হাতে তুলে দিতে হবে যদি নিতে পারেন তাহলে নেন যদি পড়া যায় তারপরে আমাদের জায়গা থাকে এগুলো একটা ঝুড়িতে ভরে ফেলেন আন্টি কোন ঝুড়িতে বলবেন সেটাই তো ওই যে ওই ঝুড়িটার ভেতর ভরে ফেললে দেখেন কান ওই ঝুড়িটা নিয়ে তো ওটা তো বড় দেখেন এই করা যায় নাকি মামা তুমি কি এই লাগাইতে পারবা পাখা ফ্যান লাগাইতে পারবা তাহলে লাগাই হবে পরে গিয়া গরমে শেষ হয়ে যাবো তাই না পরে আমরা না গরমে শেষ হয়ে যাবো হ্যাঁ যাও গিয়া করে মুখে রেসপিরেশন না দেখলে মানুষ হ্যাঁ সুন্দর করে লাগে
বলছি আপনাকে রিকোয়েস্ট করে বলতে বুঝছেন কি কেন যে মামা সুন্দর করে দিয়ে ফ্যান লাইট লাগাও ও আর রিকোয়েস্ট করুন obviously তাড়াতাড়ি লাগা যা এই বাবু তাড়াতাড়ি যা এরে তাড়াতাড়ি লাগায় আসো যাও আমি তো যাব ভালো লাগছে ভালো লাগছে আমি কথা নিয়ে যাই এই যে আপনি যা আর ওরা শিখিয়ে খায় না না বাবু সবাই আপ সব কি না খাইলে যাও তোমরা যাই শপিং করো গা পানি লাগবে পানি করে দাও আসতাছি যাও 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 ওর হাতে কিছু দাও এদারো দারো ভাইয়া দারো মোবাইল দিছো দারো হাতে তো দারো আরেকটা 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 ভাইয়া এটা আমার ল্যাপটপ ব্যাগ কাঁধে ভালো করে নিয়ে যাও দেখো একটা একটা সেফটি জায়গায় গিয়ে রেখে দিবা হ্যাঁ ঠিক আছে নাও এটা আমার স্কুল ব্যাগ এটা ভিতর মেইন কাগজপত্র আছে সুন্দর করে রাখবে ঠিক আছে যাও ডাইট করো ভাইয়া এদিকে এদি করো এদিকে আমরা বাই বাই আচ্ছা যাও তোমরা ওই যে চলে আসো আমি মোবাইলটা ব্যাগে নিয়ে আনি কি দিবা আমি তাহলে মোবাইল নাও 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 তুমি ব্যাগ নাও মামা এই যে আপনি ওই বালিশ আর এগুলা একসাথে বাঁধুন এই দেখেন যদি জায়গা হয় তাহলে নিবেন প্রতিদিন আসা যাও আর নেও এগুলো তো এটারে বাঁধেন এটারে আপনার মতো করে বাঁধেন এই বক্সগুলো আপনি এখন রাখেন আগে এটারে বাইধে দিয়ে যান দুইজনে মিলে বাঁধেন আপনাদের মন মতো করে তারপরে দেন নিয়ে যান আমু ওই ওই বাড়ি থেকে বিছনা ঝাড়ু আছে যে কত ভালো একটা বিছনা ঝাড়ু না এটা দিয়ে দাও অনেকগুলা বালিশ প্রতিজনে দুইটা করে বালিশ লাগে এই যে সবকিছু নেওয়া শেষ এখন খালি লাস্ট এগুলোই আসছে যে বাসের ভিতরে যেগুলো হয় না ওদিক থেকে ওই বক্সগুলো দিয়ে দেন ওই বক্সগুলো দিয়ে দেন ভালো থাকবো বড় বক্স গুলো পড়ার কোন সম্ভাবনা ওই ছোট ছোট যেগুলো আছে দেন হ্যাঁ আরো ছোট বসবো যে ছোট আরো দুটো আছে এটা না এটা বসবো না এই যে এখানে বক্স বসবো হ্যাঁ এটা না ছোট হ্যাঁ জি আমু আসছি দাঁড়াও ছোটটা বসবো দেন হ্যাঁ ছোট পুটি বসে তো দেন উপরে কোলাটা হ্যাঁ করবো না না দেন এই যে আলগা হয়ে গেছে তো ওহো আলগা হয়ে গেছে আচ্ছা এটা রাখেন পুরো তো জমে যাবে ও দেখেন নিচে যেগুলো যেগুলো হবে ওগুলো তো নিবো এটা নেওয়া লাগবে না শুধু শুধু অযথা এটা খাওয়া দরকার এবার ওই বড় ঝুড়িতে খাপে খাপে বসান না এভাবে না পাতালি করে দাঁড় করান বাবা দাঁড় করান
ওরে ট্যালেন্টের দিবা না ঠিকই তো যে আষ্টো যা আমার জিনিস নষ্ট করে আমি কেন নিব হ্যাঁ আমার আম রূপ দিয়েছে হ্যাঁ এটাতে না মামা এটা ঢুকবো না এটা ঢুকবো না মামা এটা ঢুকবো না এটা লম্বা করে দিবেন লম্বা করে এটা ওই কর্নারে এখানে নানার কল আসছে দেখছেন রুয়াবদের বোতল পরে আছে এই জানটি সুন্দর করে সেট করে দিল সব ঠিক আছে এখন তো মাছটা উপরে হ্যাঁ এবার পাখিটার উপর দিয়ে দেন আপনি করে মামু ওইটা তো বান দেওয়া যায় নাকি দেখেন ওটা তো দেখেন দিয়ে দেন